চিনিকে সাদা বিষ বলা হয়, চিনি খাবেন না খালা। রাতের বেলা খাওয়ার পরে বিছানায় ঘুমাতে যাবেন না, আধা ঘন্টা ব্যায়াম করবেন, হাঁটবেন, এরপরে আপনি হালকা লেবু দিয়ে এক গ্লাস পানি খাবেন, মন্তাকুনি এক গ্লাস পানি খাবেন, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। এছাড়া আমি যে ওষুধগুলো দিব সেগুলো আপনি নিয়মিত মেনে খেতে হবে, খালা না খাইলে কিন্তু বিপদ হয়ে যাবে। ডায়াবেটিস হলে কি সমস্যা হয়? ডায়াবেটিস যদি আপনার হয়, আপনার ডেফিনেটলি প্রথমে যেটা ক্ষতি হবে সেটা হলো কিডনি। ডায়াবেটিস যদি আপনার হয়, আপনার হার্ট অ্যাটাক হবে। ডায়াবেটিস যদি আপনার হয়, প্রেশার বেড়ে যাবে। ডায়াবেটিস যদি আপনার হয়, ওই যে অন্ধ হয়ে যায়, চোখের রেটিনা নষ্ট করবে। ডায়াবেটিস যদি হয়, কথা বুঝতে পারছেন নি, তার মানে পৃথিবীতে সব সুখ শান্তি শেষ। এই কারণেই যে ডায়াবেটিস আমাদের কিছু অঙ্গ প্রত্যঙ্গকে শেষ করে দেয়। কোন জায়গা কেটে গেলে অ্যাক্সিডেন্ট কাটতে পারে, ইচ্ছা করে কাটে নাই, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জায়গা শুকাবে না। অনেক মানুষের ডায়াবেটিস হলে পায়ের আঙ্গুল কেটে ফেলতে হয়, পা কেটে ফেলতে হয়, আমরা ডায়াবেটিক ফুড বলি। এই জন্য খালা, ডায়াবেটিস হলে আপনার ডায়াবেটিস আছে কোনোভাবে কোনো জায়গায় খুচরি কেটে গেছে, যদি আপনি অবহেলা করেন, দোকান থেকে ওষুধ নিয়ে খান, ডাক্তার না দেখান, আল্লাহ মাফ করুক, বড় বিপদ হতে পারে। তাহলে আল্লাহর দোহাই লাগে, আমরা খালা ডাকছি, মাও ডাকছি, মাথা কোনি, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে।